বিগত স্বৈরাচার সরকারের সময় ভারতের সঙ্গে যে সম্পর্কটা আমরা লক্ষ্য করেছে এখন হঠাৎ আসলে এই তিন মাস চার মাসে কি হয়ে গেল কারণ কি কূটনৈতিক সম্পর্কে কি ধরনের প্রভাব পড়তে পারে জি ভারত বাংলাদেশ প্রতিবেশী দুই দেশ বা ঢাকা দিল্লি আমরা যেভাবে কূটনৈতিক ভাষায় বিশ্লেষণ করি এখানে মোটা তো একটা ব্যবধান হয়ে গেছে একটা হচ্ছে শেখ হাসিনা যুক্ত বাংলাদেশ আর একটা শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ মোটা দাগে এটা স্পষ্ট আবার ভারতের সাথে আমাদের যে বন্ধুত্ব আমরা বলি সেটা আসলে যত না ভারত বাংলাদেশ বন্ধুত্ব ছিল তার চেয়ে বেশি ছিল ভারত আওয়ামী লীগ বন্ধুত্ব অথবা ভারত শেখ হাসিনা বন্ধুত্ব যে কারণে তাদের একজন মন্ত্রী প্রশংসা করতে গিয়ে বা উপমা করতে গিয়ে হয়তো বা অনেকটা খেই হারিয়ে ফেলেছিলেন বলে ফেলেছিলেন স্বামী সম্পর্ক আসলে ঠিক স্বামী সম্পর্ক নয় সম্পর্কটা অনেকটা মা বাবার সম্পর্কের চেয়েও বেশি বিশেষ করে আওয়ামী লীগের সাথে কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো না কখনো বিচ্ছেদ হয় বদলও হয়ে যায় কিন্তু বাংলাদেশের সাথে ভারতের বিচ্ছেদ হওয়ার কোনো সুযোগ নাই যেহেতু প্রতিবেশী প্রতিবেশী কখনো বদলানো যায় এখনো প্রতিবেশী কখনোই এই প্রতিবেশী বদলানো যাবে না যে ভারত বাদ দিয়ে আমরা আরেকটা প্রতিবেশী নিয়ে আসবে ওটা হবে না এটা ভৌগোলিক বাস্তবতা আবার ঐতিহাসিক কিছু বাস্তবতা আছে কিন্তু কূটনৈতিক বাস্তবতাটা হচ্ছে ইনস্টোর যে শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় ভারত স্পষ্ট গোপন কিছু নয় 81 ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন আবার 2024 এ বাংলাদেশ থেকে ভারতে চলে গেছেন শেখ হাসিনা অর্থাৎ তার উদয় আর অস্ত একই জায়গা থেকে আগমন আর নির্গমন একই জায়গা থেকে তো ওই রকম অবস্থায় ভারত যে কষ্টে আছে আমাদের পাঁচ আগস্টের বিপ্লবের কারণে সেটা শুধু ভারতই বোঝে যাদের এক একচেটিয়া মনোপলি এখানে খবরদারি এখানে নেতৃত্ব কর্তৃত্ব তারা আমাদের সরকার গঠন করে দেয় শুধু ভারতে বসিয়ে দেয় না প্রয়োজনে বাংলাদেশেও চলে আসে আপনার নিশ্চয়ই মনে থাকার কথা কথা সুজাতা সিংয়ের কথা অর্থাৎ আমাদেরকে নিয়ে তারা ব্যাপক পরিশ্রম করে অর্থাৎ আমাদেরকে বলতে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশকে নিয়ে নয় তো ওই রকম অবস্থায় পাঁচ আগস্ট ঘটবে এটা যেমন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বুঝতে পারেনি ভারতও বুঝতে না পারা এটা কিন্তু কূটনৈতিক অঙ্গনে ভারতের জন্য একটা অত্যন্ত কষ্টের আবার শুধু বাংলাদেশ নিয়েই কষ্টে নাই ভারত কিন্তু আরও তিন দিকেও কষ্টে আছে আমরা বলি আমাদের তিন দিকে ভারত আর ভারতের এখন চারদিকেই তাদের প্রতিপক্ষ বাংলাদেশ সহ না বাংলাদেশ কি কি আপনি প্রতিপক্ষ বলছেন অবশ্যই ভারতের প্রতিপক্ষ এখন এখানে আমরা মনে করি না ভারত মনে করে ভারত অবশ্যই মনে করে মনে করে দেখেই তো অপপ্রচার চালাচ্ছে যদি বন্ধুই ভাবত তাহলে এইভাবে অপপ্রচার চালায় না তো শুধু অপপ্রচার না আরো দুষ্টামি করার যত আয়োজন আছে সবই কিন্তু ভারত করছে এবং করবেই এটা তাদের কূটনীতি আর দেশীয়ভাবে আওয়ামী লীগ যেটা করছে এটা তাদের প্রতিপক্ষরা বলে ষড়যন্ত্র আমি কোন মাধ্যমের জায়গা থেকে ষড়যন্ত্র মনে করি না এটা তাদের রাজনীতি তাদের কৌশল তো আর ভারত যেটা করছে আমাদের কোনো অংশ বাদ দিচ্ছে না সমতলবাদ দিচ্ছে না পাহাড় বাদ দিচ্ছে না পার্বত্য চট্টগ্রামে আপনি দেখেন গত তিন মাসে একটার পর একটা গোলমাল তারা বাদাচ্ছে এই সাইকেল চুরি নিয়ে এই টু সরে যাওয়া নিয়ে তারা যা ইচ্ছা তা কিন্তু ওখানে করছে তো সেটা বাংলাদেশে বাস্তব কারণে এবং কার্যকর কারণে সেনাবাহিনী প্রতিহত করছে রাজনৈতিক শক্তি এখনও সেটা প্রতিহত করতে আগেও পারেনি এখনো পারছে না সেনাবাহিনীর সেখানে যে একটা ভৌগোলিক ভূমিকা ঐতিহাসিক ভূমিকা সেটাকে নিয়ে মাঝে মধ্যে কিছু কোথাও গতকালও ছিল আজও আপনি খেয়াল করেছেন কোথাও কোথাও যে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার মানে এমনভাবে বলতে চায় যে সেনা প্রত্যাহার হলে কার সুবিধা হয় ওখানে সেটা কিন্তু আমার আরেকজন বলে দিতে হয় না সেটা আমরা নিজেরাই বুঝি কারণ এই পর্যন্ত গত পাঁচ আগস্টের পর থেকে বড় দাগের দুটা ঘটনা কিন্তু সেনাবাহিনী ফেস করেছে সেই গহীন জঙ্গলে গিয়ে অভিযান চালিয়েছে অভিযানের পর সেখানে অথবা চিন যেটাকে আমরা বলি শান্তি বাহিনীর পয়দা হওয়ার একটা অংশ তো তাদেরকে দমন করতে হয়েছে কয়েকজন নিহত হয়েছে অভিযানে তো সেটা ছাড়া উপায়ও নাই সেখানে আমাদের রাজনৈতিক পক্ষগুলো কখনোই সেটা পরি এই যে অপপ্রচার আপনি বলছেন যে মানে কি অহেতুক অপপ্রচার মনে হচ্ছে না অহেতুক নয় এটা তাদের একটা অস্ত্র

এবং এগুলো যতই আমরা বলি যে অপপ্রচার অপপ্রচারের কাজ হচ্ছে তো তাদের তো উদ্দেশ্য হচ্ছে ডিস্টার্ব করা ওই ডিস্টার্ব করা কিন্তু তারা নিশ্চিত হচ্ছে আমরা ওই ডিস্টার্বের শিকার হচ্ছে আমাদের এই যে কথা বলতে হয় এখন এ নিয়ে জবাব দিতে হয়